লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের পাঠ কবি আহসান হাবিবের আমি কোনো আগন্তুক নই। এবারে শিখন ফল, এই কবিতাটি পড়ে তোমরা কবি পরিচিতি বলতে পারবে, প্রমিত উচ্চারণে কবিতাটি আবৃত্তি করতে পারবে, কবিতাটির মর্মার্থ লিখতে পারবে। মা মাটি, মাতৃভূমির বা জন্মভূমির সঙ্গে মানুষের আজীবনের সম্পর্ক এবং দেশকে অনুভব করলেই যে দেশের মানুষকেও আন্তরিকতার সাথে মমতায় জড়ানো যায় সে সম্পর্কেও ধারণা লাভ করবে। আমাদের আজকের পাঠ্য কবি আহসান হাবিব। আমি কবি পরিচিতি পাঠের আগে কবি সম্পর্কে একটু কিছু বলতে চাই। মায়াবী ও আকর্ষণীয় আমাদের এই গ্রামীণ জীবন, এই গ্রামীণ জীবনেই কবি বেড়ে উঠেছেন। গ্রামের মাঠঘাট, পথ প্রান্তর, ধানক্ষেত, সরু পথ, বিশাল নদীর কিনার সব কবি মনের সাথে গাঁথা এবং প্রগাঢ় দেশপ্রেম কবির সত্তায় বিরাজমান। এবার চলো কবি পরিচিতি পাঠ করি। কবি আহসান হাবিব 1917 সালের 2 জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বরিশালের ব্রজমোহন কলেজে আইএ পর্যন্ত অধ্যয়ন করেন। কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। গভীর জীবনবোধ ও আশাবাদ তার কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে। তার কবিতায় স্নিগ্ধতা পাঠক চিত্তে এক মধুর আবেশ সৃষ্টি করে। তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং আর্তমানবতার সপক্ষে বক্তব্য রেখেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ রাত্রিশেষ, এছাড়া ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। ছোটদের জন্য তার কবিতার বই জ্যোৎস্না রাতের গল্প ও ছুটির দিন দুপুরে, রানীখালের সাঁকো তার কিশোর পাঠ্য উপন্যাস। আহসান হাবিব তার সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি ও 21শে পদক পুরস্কার লাভ করেন। দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে 1985 সালের 10ই জুলাই তার জীবনাবসান ঘটে। দেশ মানে তো শুধু চারপাশের প্রকৃতি নয়, একে আপন সত্তায় অনুভব করা আর দেশকে অনুভব করলেই দেশের মানুষকেও আপন মনে হয় চিরচেনার স্বজন। কবি সেই অনুভবই আন্তরিক মমতায় সুন্দর ও সুচারু রূপে তুলে ধরেছেন তার এই কবিতায়। এবার চলো কবিতাটি পাঠ করি। আমি কোনো আগন্তুক নই। কবি আহসান হাবিব। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইত বাসবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি ভিন দেশি পথিক নই। আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই। আমি ছিলাম এখানে, আমি স্বপ্নিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে। আমি কোনো আগন্তুক নই, এই খররৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো আত্মীয় নই। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। অকাল বার্ধক্যে নত কদমালি তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন।
আমি জমিলার মার শূন্য খাকা রান্নাঘর শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তবে একটু বলি, কবির মতো আমিও বলি, আমি কোনো অভ্যাগত নই, আমি কোনো আগন্তুক নই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর অবশ্যই ঘরে থাকো এবং নিয়মিত লেখাপড়া করো। সবার প্রতি শুভকামনা রইলো।